أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. خلق الإنسان من علق. اقرأ ربك الأكرم الذي علم بالقلم. علم الإنسان ما لم يعلم. وقال تعالى: يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال تعالى: فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وقال تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون
আজকের এই মোবারক মাহফিলের সর্বপ্রথম সভা আমাদের মধ্যে বুঝতে যাচ্ছেন সারা পৃথিবীব্যাপী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার বেলায়েতকে কবুল করেছেন বিশ্বলী আল্লামা সাইয়েদুল্লাহ ফজলুল রহমাতুল্লাহ আলাইহির হযরতুল আলাম সালমান আহমদ চৌধুরী শেখ মুজিবুল আলী অর্থ মসজিদের সম্মানিত খতিব ও পেশ ইমাম হযরতুল আলাম শেখ আলবাদিনী শেখ মসজিদ কমিটির সম্মানিত প্রেসিডেন্ট সেক্রেটারি পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য সর্দাবাজার মুসলমানি গ্রাম কষ্ট স্বীকার করে কমেন্ট্রি থেকে আমার সাথে আগত বার্মিংহাম সিরাজ মনিরা প্রস্তাবিত ইউনিভার্সিটির ডাইরেক্টর এবং সারা বিশ্বে আন্দোলন সৃষ্টিকারী উদীয়মান ইংলিশ স্পিকার শেখ আল আল্লাম আবুল হাসান সাহেব সহ সম্মানিত মুসলিয়ানের গ্রাম শ্রোতাবাজন জেলা আল্লাহ মুসলিম সাহেব এবং অন্যান্য ব্যক্তিবর্গ আবার আপনাদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজকে এই মাহফিলে আসতে পেরে আমি নিশ্চিত ভাগ্যবান মনে করছি, বিশেষ করে আজকে যারা এখানে উপস্থিত আছেন সবাই কম বেশি বুঝমান মানুষ। আল্লাহ রব্বুল আলামিন আপনাদের মতো মুরব্বিয়ানে জাম সহবাসী ভাইদের এবং আমার অত্যন্ত আদরের শিশু বন্ধুরা এখানে আছে, আমি তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং স্নেহ প্রদর্শন করে বলতে চাই মহাগ্রন্থ আল কোরআন থেকে তিনটি জায়গায় আল কোরআনের আয়াতের অংশ বিশেষ আয়াতের পূর্ণ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আপনারা সকলে জানেন এই পৃথিবীতে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদাবান করেছেন, কাবা ঘরের উপরে মানুষের সম্মান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরকে লক্ষ্য করে বলছেন, ইয়া কাবা, ওয়াল্লাহি ওয়াল্লাহি ইন্না ইজ্জাতাল মুমিন আযম মিনকা, একজন ইমানদার ব্যক্তির ইজ্জত তোমার চেয়ে অনেক অনেক গুণের উপরে। মানুষকে বিশাল সম্মানিত করেছেন, তার সম্মানটাকে অক্ষুণ্ণ রাখতে চাই, তার মর্যাদা যেন কখনো ক্ষুণ্ণ না হয়, এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জগতের তাবৎ সকল বিষয় সম্পর্কে তাকে জ্ঞানবান বানাবার পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরশের মেহমান হওয়ার পবিত্র মেরাজ মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আকাশের দুয়ার খুলে দিয়ে উর্ধাকাশ ভ্রমণের সুযোগ করে দিয়ে বিশ্ববিজ্ঞান জ্ঞানের জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দিয়েছেন। আর সেই জ্ঞানের জগতে পৃথিবীতে যারা বাস করছি আমরা, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান জাতির এই বিশ্বজগতের সকল নবীর সরদার আকা মাওলা তাজদারে মদিনা প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন সেই সুমহান মর্যাদা দান করেছেন। আর ওই মর্যাদার সাথে আমরাও সম্পৃক্ত হয়ে গেছি যেহেতু আমরা তার উম্মত। এই জন্যই আমরা সকলে মিলে একটু জবান খুলে নিজের অনুভূতিকে উজাড় করে দিয়ে আল্লাহর দরবারে শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত শুধু আপনারা সকলে জানেন এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সম্মানিত করেছেন নানাভাবে। মানুষের সৃষ্টির ক্ষেত্রে আপত্তি ছিল, ওয়াইদ ক্বাল রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলীফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا
মানুষের সৃষ্টির ক্ষেত্রে আপত্তি ছিল, এরা মারামারি করবে, এরা খুন খারাপি করবে, রক্তপাত ঘটাবে, শৃঙ্খলা নষ্ট করবে, মানবতা বনুষত্ব ধ্বংস করবে, এদের দ্বারা পৃথিবীর শান্তি বিঘ্নিত হবে, মানুষ পৃথিবীতে খুব ভালোভাবে তারা বসবাস করবে না। অথবা ফিরিস্তা জাতি তারা দাবি করেছিল, যা আমরাই তো আছি, আপনার পবিত্রতা আপনার গুণ বর্ণনা করার জন্যে আমরাই যথেষ্ট, আপনার পবিত্রতা আপনার তাসবিহ এটি বর্ণনার জন্য আমরাই যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, ইন্নি আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। পৃথিবীতে আল্লাহ আমাদের সম্পর্কে যা জানেন জগতের কেউ তো জানে না, এমন একটি বিষয় তিনি ফেরেশতা জগতের সামনে উপস্থিত করার পর চ্যালেঞ্জ শুরু হল। আর সেই চ্যালেঞ্জের এক পর্যায়ে এই পৃথিবীতে মানুষের কতগুলো মৌলিক অধিকার আছে এবং তার কতগুলো মানবিক অধিকার আছে। জাতিসংঘ ইউনাইটেড নেশন তারা মানবাধিকার ঘোষণা করেছে এবং সেখানে বলেছে খাদ্য চাই, বস্ত্র চাই, অন্ন চাই, বাসস্থান চাই, শিক্ষা চাই, পাঁচটি বিষয়ের উপরে তারা পৃথিবীতে মানুষের মানবাধিকারের বিষয়গুলোকে নিশ্চিত করেছে। কিন্তু সমাজ শুধু মহাগ্রন্থ আল কোরআনের বিশাল জ্ঞান ভাণ্ডার এবং সেখানে এই পাঁচটি বিষয়কেই মানবাধিকারের অন্তর্ভুক্ত করে শেষ করা হয়নি, বরং হিউম্যান রাইটস মানুষের জীবন রক্ষার মানুষের এসব চাহিদা পূরণের পাশাপাশি তার জীবন রক্ষা করা এটাও কিন্তু একটি বিশাল অধিকারের বিষয় রয়েছে। আজকে রোহিঙ্গাদের উপরে যে নির্মম অত্যাচার চলছে, যেভাবে তাদের মাথাগুলো দেহ থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে, কত ভাবে তাদের উপর নির্যাতন, এটা দেখে পৃথিবীতে মুসলমান নয় যে কোনো ব্যক্তি কঠিন আতঙ্কিত না হয়ে পারে না। এবং যার মধ্যে ন্যূনতম মনুষ্যত্ব আছে সে কোনোদিন এই বিষয়টির উপরে কখনো তার ক্ষোভ সৃষ্টি না হয়ে পারে না। সম্মানিত শুধু জগতের মধ্যে মানুষের জীবনের অধিকার কি, মানুষের জীবনে সে অধিকার বিশাল বর্ণনা দিয়েছে আর কোরআন। মানবাধিকার জাতিসংঘ পৃথিবীর মানুষের কাছে এই 1958 থেকে 63 মধ্যে যা পাশ করা হয়েছে এ পর্যন্তই সীমাবদ্ধ ছিল না, বরং সৃষ্টির শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবাধিকারকে নিশ্চিত করে তিনি পরিষ্কার ঘোষণা করেছেন, ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ, আদম তুমি এবং তোমার স্ত্রীর জন্য আমি বাসস্থান তৈরি করেছি, অতএব তোমাদেরকে সৃষ্টি করার আগে তোমাদের যে অধিকার সে অধিকারটাতে প্রতিষ্ঠিত করার জন্য আমি তোমাদের সৃষ্টির পূর্বেই তোমাদের থাকার বাড়ি তৈরি করেছি। তাহলে বাসস্থান নিশ্চিত করেছে ইসলাম। একটি মানুষ স্বামী স্ত্রী বসবাস করবে কোথায় এবং অধিকারের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চমৎকার বলে দিলেন, কুল্লা ইয়া আদাম উসকুন আনতা ওয়া জাওজুকা, শুধু আদমকে আল্লাহ তাআলা জান্নাতের বাড়ি দিয়ে দেন নাই যে এই বাড়িতে তুমি বাস করো, বরং সেখানে তার স্ত্রীর অধিকারকে সম্পৃক্ত করা হলো যে তুমি এবং তোমার স্ত্রী, যাতে বউকে ঘরের স্ত্রীকে কেউ বের করে না দেয়। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে মানবাধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মৌলিক অধিকারের ভিতরে সেখানে স্বামী স্ত্রীকে জান্নাতের অধিকারী বানিয়ে দিলেন এবং বললেন, আদম তুমি এবং তোমার স্ত্রী তোমাদের জন্য আমি জান্নাত তৈরি করেছি, তোমরা জান্নাতে বাস করো। একটি বিষয় আমরা পেয়ে গেলাম যে জাতিসংঘ পাস করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিশাল আদালতে পাস হয়ে গেছে যে আদম এবং তার স্ত্রীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জান্নাত তৈরি করে রেখেছেন। একটু বড় করে বল সুবহানাল্লাহ। আজকে যে টপিকের উপরে আমাকে আলোচনা দেওয়া হয়েছে সেটা হচ্ছে হাউ টু গেইন, কি করে মানে প্রপার এডুকেশন, ইসলামিক এডুকেশনের মাধ্যমে কি করে আমাদের সফলতা আসতে পারে, উন্নতি আসতে পারে, আমরা উন্নতির শীর্ষ শিখরে পৌঁছতে পারি, এই বিষয়টির উপরে আমাকে আজকে আলোচনা করবার জন্য বলা হয়েছে। সম্মানিত শুধু এই জন্য আমি আপনাদের খেদমতে আলোচনা করতে চাই
জ্ঞানের জমিতে বিচরণ করার আগে একজন মানুষ হিসাবে আমাদের যে অধিকারটুকু মহাগ্রন্থ আল কোরআনে শুধুমাত্র 1958 থেকে 63 আল্লাহ তাআলা আমাদের উপর কোরআন নাযিল করে দেন নাই, বরং আদমকে সৃষ্টি করার আগেই তার অধিকারকে প্রতিষ্ঠিত করতে তিনি জান্নাত তৈরি করেছেন। আদম اسكن انت وزوجك الجنه وكلا منها رغدا حيث شئتما খাদ্য চাই, অন্ন চাই, বাঁচার মতো বাঁচতে চাই, পৃথিবীতে মানুষ বাঁচার জন্য তার খাবার প্রয়োজন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম দুজনকেই বলে দিলেন আমি তোমাদের জন্য আমার একটা বেহেশত আমি ওপেন করে দিলাম, বেহেশতের যেখানেই যাবে সেখানেই তোমাদের খাবার রেডি। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা উন্মুক্ত করে দেওয়া হলো ওটা জান্নাত তোমাদের জন্য, এবং সেই জান্নাতের মধ্যে তোমরা যে জান্নাতেই পছন্দ হয় সেখানেই তোমরা খাবে। বাংলাদেশে দেখি মজার খাবার বেলি রোডে পাওয়া যায়, গুলশানে পাওয়া যায়, বনানীতে পাওয়া যায়। আমরা যারা আমাদের সাথে সম্পৃক্ত যে সকল মানুষ যারা ভোজন বিলাসী, রসনা বিলাস, জিব্বায় বারবার ভালো খাবার দিতে যে মানুষটা ভালোবাসে, এমন ভোজন বিলাসী মানুষ আপনি দেখবেন সে মেনু চেঞ্জ করতে কখনো বেলি রোড চেঞ্জ করে চলে যায় বনানীতে খেতে। আমার আল্লাহ বলছেন তোমার জন্য মেনু চেঞ্জ করার আমি অধিকার দিয়ে দিলাম। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, আটটি জান্নাতের সমস্ত ডোর ওপেন করে দিলাম। সুবহানাল্লাহ, তুমি যে কোনো ডোর প্রবেশ করে এখানে কোনো রকম তোমাকে কেউ বাধা দিবে না, আমি তোমাদের জন্য খাবার উন্মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ, সম্মান বিশুদ্ধ শুধু তাই বলো আল্লাহ রব্বুল আলামিন বাবা আদম এবং মা হাওয়া আলাইহিমাস সালাম তাদের উভয়ের জন্য আভিজাত্যের পোশাক দিয়ে দিলেন, এমন পোশাক তাদেরকে দিয়ে দিলেন যে পোশাকের মাধ্যমে তাদের উজ্জ্বলতা যেন থাকে, তাদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এমন চেহারা দিয়ে দিলেন যে তাফসীরের কিতাবের মধ্যে বলা হয়েছে যে বাবা আদম এবং মা হাওয়া এই দুইজন একে অপরকে দেখতে গিয়ে কখনো কোনো আয়নার সামনে দাঁড়া করতো না। বাবা আদম আলাইহিস সালামের সামনে মা হাওয়া দাঁড়ালে পুরো ছবিটা বাবা আদমের দেহের ভিতর থেকে দেখা যেত, এত সুন্দর করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কিন্তু আহসানুল খালিকিন বলবা সুবহানাল্লাহ তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, তার চেয়ে বড় সুন্দর স্রষ্টা কে হতে পারে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীন, আমি মানুষকে অপূর্ব করে সৃষ্টি করেছি। আলোচনার সুযোগ খুব বেশি পাবো না, তার কারণ হচ্ছে টাইম তো হলে সার, তাই না? যা হোক, সম্মানিত শুধু যে বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, বাবা আদম এবং মা হাওয়া পৃথিবীর মধ্যে কোনো কোনো ইতিহাসবিদরা আমাদেরকে বলেছে, পৃথিবীর মানুষগুলোকে প্রচার করে জানিয়েছে যে আদিম যুগের মানুষ লেখাপড়া জানত না, এরা চামড়ার পোশাক পরত, কাঁচা গোস্ত খাইত, এরা পাথরে পাথরে ঘর্ষণ করে আগুন জ্বালাত, আদিম যুগের মানুষ লেখাপড়া জানত না, এটা ছিল একটা সাধারণ প্রচার। কিন্তু এই প্রচারটা এটি বইপত্রে এসে যাওয়ার কারণে এটি শিক্ষার ক্ষেত্রে এস্টাবলিশ হয়েছে যে হরপ্পা মহেঞ্জোদারো সেই খ্রিস্ট 3000 বছর পূর্বে প্রত্নতত্ত্ববিদ যারা যারা মাটির নিচ থেকে ওই সমস্ত বিল্ডিং অথবা স্থাপনাকে খুঁজে পেয়েছে সেই শিলাখণ্ডগুলোর মধ্যে লেখা ছিল যে মানুষ আদিম যুগের মানুষ লেখাপড়া জানত না। এটা সম্মানিত শুধু এটা ছিল অপপ্রচার, এটা ছিল কি আপনি এটা কি ছিল অপপ্রচার, তার মানে সত্য কথা প্রচার করা হয় নাই। আদিম যুগের মানুষ আদিম দ্যাট মিন্স প্রাচীন, প্রাচীন যুগের মানুষ লেখাপড়া জানত না। আমার আল্লাহ প্রতিবাদ করেছেন প্রাচীন যুগের মানুষ আদিম যুগের মানুষ লেখাপড়া জানত না, কথাটি মিথ্যা। বরং মহা গ্রন্থ কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, পৃথিবীর প্রথম ব্যক্তি আদম পৃথিবীর প্রথম শিক্ষিত, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তাকে শিক্ষিত করে পৃথিবীর মধ্যে তাকে জ্ঞানী করে পাঠিয়েছে। সম্মানিত শুধু ভাইরা আমার
বাবা আদম আলাইহিস সালাম একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। কুরআন বলছে ওয়া আল্লামা আদাম আল আসমা কুল্লাহা, আদম সৃষ্টি করে আদমের ভিত্তি রাখা হয়েছে জ্ঞানী বলে, অর্থাৎ আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুশিক্ষিত করেছেন। যে ফেরেশতারা আপত্তি করেছিল সেই ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ করা হয়েছে, তাহলে আসো আমি বিহুনি বি আসমায় হাউলাই ইন কুনতুম সাদিকিন, বিশ্বজগতের যা কিছু সৃষ্টি হয়েছে সবগুলোকে তোমাদের সামনে উপস্থিত করা হলো, পারলে ফেরেশতারা একটা একটা করে নাম বলে, কিন্তু তারা নাম বলতে পারেনি। নাম বলছে কে? আদম। তো আদম যদি শিক্ষিত না হয়, তিনি যদি কোন গাছের কি গুণ, আমলকির কি গুণ, আবার নতুন করে আনা যায়, ওই সমস্ত প্র্যাকটিস হতে বাবা আদম আলাইহিসসালামের যুগ থেকে চলে আসছে। সম্মানিত শুনি ভাই রামের কোরআন বলে দিচ্ছে জগতের মধ্যে কোন বিষয়ের নাম আদমের জানার বাকি ছিল না। আদমের জানার বাকি যদি না থাকে তাহলে সেই জ্ঞানের ভিত্তি তো আমাদের শুরু হয়েছে বাবা আদম আলাইহিসসালাম থেকে। কাজেই যারা পৃথিবীর মানুষগুলোকে বুঝিয়েছে, যারা এই কথা বলেছে যে আদিম যুগের মানুষ লেখাপড়া জানত না, এই কথা ঠিক একেবারে ঢা মিথ্যা, একটা অপপ্রচার। কথা বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে অশিক্ষিত করে পৃথিবীতে পাঠান নাই, আদম যিনি প্রথম তাকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষিত করে পাঠিয়েছেন। একটু সুবহানাল্লাহ, শুধু তাই নয়, বলে আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকে বাবা আদম এবং হাওয়ার জন্য এমন খাবারের আয়োজন করে দিয়েছেন যে খাবারগুলো খেলে পড়ে কখনো তাদের যেন স্বাস্থ্যের কোনো ক্ষতি না হয়। সেখানে বলা হয়েছে কুলু বিরিজকিল্লাহি হালালান তাইয়্যিবা, তোমাদের জন্য প্রটেক্টেড খাবার দেওয়া হয়েছে, হালাল দেওয়া হয়েছে, আবার তাইয়্যিবা দেওয়া হয়েছে। তাইয়্যিবা শব্দের অর্থ প্রটেক্টেড, তার মানে যে খাবারটা সেই খাবারের উপরে ঢাকনা আছে। আপনি একটা আপেল নিয়ে আসেন বাজার থেকে, তার উপরে কি আছে? একটা কভার আছে। ঠিক অনুরূপভাবে আপনি একটা কমলা লেবু নিয়ে আসেন, সেই কমলা লেবুটার উপরেও কি আছে? আমরা দেখতে পাবো যে জ্ঞানের জগৎ সম্বন্ধে যে তথ্য কোরআন মানুষকে দিয়েছে, এই পৃথিবীর কোন তথ্য নিয়ে তাদের নিজস্ব জ্ঞান দিয়ে তাদের সে সমস্ত ধ্যান ধারণা দিয়ে মানুষকে এত বড় শিক্ষিত করতে পারে। কোন আসমানে কি আছে বিজ্ঞানীরা আসমানের তথ্য দিতে পারে নাই? বিজ্ঞানীদের কাছে তথ্য নাই যে আসমান সাতটা না আটটা? তোমাদের উপরে সাতটা আকাশ তৈরি করা হয়েছে, কয়টা আকাশ? সবাই বলুন কয়টা? তাহলে সাতটা আকাশ, আকাশটাকে কেমন করে বিনা খুঁড়িতে আল্লাহ পাক রব্বুল আলামিন উপরে রাখলেন? পৃথিবীর বিজ্ঞান আজও ধাঁধার মধ্যে পড়ে আছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল, নবীজি এই আকাশটা এর উপরে যে আরো ছয়টা আকাশ আছে, কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনা ফাওকাকুম সাবআ তারাঈক ওয়ামা যে কারণে চাঁদের দেশে এখন মানুষ বসবাস করার প্রস্তুতি নেই।
হচ্ছে, তারা এখন মঙ্গল গ্রহে পাথফাইন্ডারের মাধ্যমে সচিত্র প্রতিবেদন এনে তারা এখন মঙ্গল গ্রহে বাস করার চিন্তা করছে যে পৃথিবীর এনভায়রনমেন্ট এটা নষ্ট হয়ে গেছে। মানুষ এখন একদল আরেক দলকে দেখতে পারে না রাজনীতিতে, একদল আরেক দলকে পাইলে শুধুমাত্র মশলা বাটা শুরু করে, কতক্ষণ না শিলপাটার মধ্যে রেখে তার জীবন বিপন্ন করে, কাজে লোকগুলো অন্তত পক্ষে বাঁচার জন্য পৃথিবী ছেড়ে মঙ্গল গ্রহে যাওয়ার চেষ্টা করবে। এখন মঙ্গল গ্রহে তারা সেখানে ন্যাপসরে ভলকানে তারা জুপিটারে জগতের উপরে ঊর্ধ্বাকাশে যা আছে কোরআন বলে দিচ্ছে ওয়ালাকাদ খালাকনা ফাওকাকুম সাবআ তারাঈ, তোমাদের উপরে সাতটি স্তর বিশিষ্ট সাতটি ফ্লোর বিশিষ্ট আসমান আমি তৈরি করেছি, এবং সেখানে ওয়ামা কুন্না আনিল খালকে গাফিলিন, আল্লাহ বলছেন সেখানে আমার মাখলুক আছে, ওই মাখলুক সম্বন্ধে আল্লাহ বলছেন আমি গাফিল নই অমনোযোগী নই, এটা সম্পর্কে আমার জানা আছে। আসুন আমরা এখন তথ্য ভান্ডারের দিকে যাব। সফলতা ইসলামের যে সফলতা, ইসলামের এডুকেশন, এটার যে ব্যবস্থাপনা, এটার যে নিয়ম ধারা, এটা কত উন্নত, আপনি একটার পর একটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলে আপনারা ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে জ্ঞানের জগতে কোরআন কি দিয়েছে, আর সেই কোরআনকে আমরা আজকে তাকে সাজায় রাখছি। কেয়ামতের ময়দানে আমার নবী অভিযোগ তুললেন আপনি তাদের উপরে দিয়ে কসম করে আপনি বললেন যেভাবে আপনি বলেন না কেন, এমন এক খেতাব, এমন এক লক্ষ্য, এমন এক উপাধি জগতের মধ্যে কাউকে দেওয়া হয় নাই। এই জন্য কবি বলছেন জ্ঞানের মহাবিজ্ঞানের জগতের মধ্যে কেবল আমার নবী উম্মি, কেবল নবী লেখাপড়া জানে না, আমার নবী বলেছেন বয়স্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে আগমন করেছি। কাজেই জগতের কোন শিক্ষা আমার নবীর কাছে গোপন ছিল না, আল্লাহ তাআলা সব তার কাছে সবকিছু দিয়েছেন, ইল্লা মানে তদা মিন রাসূল ফালা ইয়াসিরু আলা গাইবিহি ইল্লা মানে তদা মিন রাসূল, আল্লাহ তাআলা তার রাসূলের সামনে সবকিছু তিনি দিয়ে দিয়েছেন, তিনি গোপন করে করবেন কি, আল্লাহ এটা তিনি বলছেন কুল্লা না কুসু আলাই, কিছু বাকি নাই সব কইয়ে দিছি আপনারে, আপনাদের সামনে যে প্রথম গ্রুপ বলার চেষ্টা করছি খুব মনে রাখবেন, সম্মানিত সুদী ভাইরা আমার, প্যারা নবীর রাসূলের কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো নবীজি, আকাশ যে সাতটা, এই সাতটা আকাশ সুন্দর উপরে এসে আছে, সাতটা আকাশ কোন খুঁটি নাই, পৃথিবীর বিজ্ঞানীরা আজ পর্যন্ত তারা স্কাইলার বানিয়েছিল, কথা বললাম যে মত্তাকর্ষণ শক্তির মধ্যে এটাকে রাখা যায় কিনা, শেষ পর্যন্ত রাখতে পারেন নাই, এটা যখন উপর থেকে পড়া শুরু করছে তখন সারা পৃথিবীতে খবর হয়েছে যে কোন দেশে করতেছে, কথা বল শেষ পর্যন্ত এই যে ভারত, ভারতের উপরে যখন দিল্লির উপরে পড়া শুরু করছে, দিল্লির মানুষ সব পাগল হয়ে বাড়ান শুরু করছে, ওই থাকা যাবে না স্কাইলার, উপর থেকে যেটা ছাদ তৈরি করা হয়েছে সে ছাদ এখন পড়তেছে, সেটা আস্তে করে মেশিনের মাধ্যমে নানা কৌশল করে এটা ভারত সাগরে ফেলে দেওয়া হয়েছে, কথা বুঝতে পারছেন, সম্মানিত শুধু আকাশে
ওই মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে যেখানে একটি বাড়ি তৈরি করার চেষ্টা করেছিল মানুষ, বিনা ছুটিতে তৈরি করা যায় কিনা, না তারা পারে নাই। বড় আল্লাহ রাব্বুল আলামিন তিনি এত বড় ক্ষমতার অধিকারী, তিনি বলছেন وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافُ أَلْسِنَتِكُمْ وَأَلْوَانِكُمْ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِلْعَالِمِينَ আল্লাহ বলছেন বান্দারে তুমি আমি আল্লাহকে চেনার জন্য কোথাও যাওয়ার দরকার নাই, তুমি খালি আকাশের দিকে তাকাও, আকাশের দিকে তাকাইলে তুমি আমাকে বুঝতে পারবে যে আমি আল্লাহ আছি। এই জন্য কবি বলেছেন আকাশ সুনীল চাঁদওয়া আকা জমিন সবুজ গেলাতে ঢাকা, আকাশ সুনীল চাঁদওয়া আকা জমিন সবুজ গেলাতে ঢাকা, কুসুমে মধুর সুবাস আকা সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ওই যে আকাশ তারার মেলা, জোনাক জোনাক আলোর খেলা, ওই যে আকাশ তারার মেলা, জোনাক জোনাক আলোর খেলা, এ যেন স্বপ্ন পুরি কি মায়া মধুমতি তুমি সবার পাল্লে বালা। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, কতবার সুবহানাল্লাহ কি বলবেন, একটু চিৎকার দেখুন না সুবহানাল্লাহ। সম্মানিত শ্রোতা ভাইরা আমার, ওই বিশাল আকাশ তারার মেলা, যে তারার উপরে মহাগ্রন্থ আল কোরআনের সূরা নাযিল করা হয়েছে وَالنَّجْمِ إِذَا هَوَى مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوَى وَمَا يَنطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَى। বড় করে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান জাতিকে আল্লাহ তারকার সম্বন্ধে কথা বলেছেন, পৃথিবীর অন্য কারো কাছে তারকার কোন তথ্য এইভাবে খুঁজে পাওয়া যাবে না। সম্মানিত শুনি, আকাশের চাঁদ, চাঁদের সম্পর্কে মোল্লা মৌলবীর কি দরকার, মোল্লা মৌলবীরা তারা শুধু নামাজ পড়বে, কেবলার দিকে ফিরে আল্লাহু আকবার তাকবীর সালাম দিয়া নামাজ শেষ করবে, যাইয়া সুন্দর করে পেটটা উঁচা করে রেখে সারা রাত তারা ঘুমাবে। এত চিন্তা করার তো তাদের কোনো প্রয়োজন নাই। কিন্তু আমার আল্লাহ বলছেন না রে বান্দা, ওয়া হুয়া আল্লাযী জাআলা আশ-শামসা দিয়া আওয়াল কমার, আকাশের সূর্যটা তোমার জন্য প্রদীপ বানাই দিয়েছি, আর তোমার জন্য আমি চাঁদটাকে আলোকিত পাত্র বানাই দিয়েছি, রেডিয়াম বানাই দিয়েছি। সুবহানাল্লাহ, রেডিয়ামের থিংকিং কোরআন দিয়েছে পৃথিবীতে, কথা বল না কি দিয়েছে, কোরআন সর্বপ্রথম দিয়েছে। অতএব মহাগ্রন্থ কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসেন, বিজ্ঞানের কোন জিনিসটা নাই, পৃথিবীর এমন কোন জগৎ, জগতের এমন কোন বিষয় যেটা আপনি বলতে পারবেন না যে কোরআনে নাই, জগতের মধ্যে সবকিছু, যে কোনো পয়েন্টে আপনি কথা বলবেন তার সবকিছু আছে। আমি খুব সংক্ষিপ্ত একটার পর একটা বলে যাবো, আপনি দেখেন আপনার বিজ্ঞান আর আমার কোরআন, এই দুইটার মধ্যে কোরআনের মর্যাদা কত বড়, কথা বল না আমরা কিভাবে আগাতে পারি, আমরা অগ্রসর হবো কিভাবে, আমাদের অগ্রসরটা আসবে কি করে, সে অগ্রসরটা আসার উপায় নাই যদি কোরআনের শিক্ষা না থাকে, কথা বল না, কোরআনের শিক্ষা না থাকলে কোনদিন এই বিশ্বকে জয় করার কোন সুযোগ নাই। এই জন্য সম্মানিত শুনি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, নবীজি কো আকাশের সাতটা ফ্লোর সাতটা স্তর কেয়ামতের মধ্যে ময়দানে কেয়ামতের দিন সেটা ভেঙে ফেলা হবে, আমার আল্লাহ পবিত্র কোরআন মজিদে তিনি ইরশাদ করেন إِذَا السَّمَاءُ انشَقَّتْ وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ, আল্লাহ বলছেন যে আকাশের সাতটা ফলক আমি ভেঙে ফেলবো, বারবার কোরআন বলছে সাতটা ফলক, কয়টা, সাতটা, আপনি একটু কথা বলে খুশি হন, বিরক্তি নাই তো,
সাতটা ফ্লোর, এই সাতটি ফ্লোর বারবার আল্লাহ বলছেন তোমাদের মাথার উপর সাতটা ফ্লোর আছে, এখানে আমার সৃষ্টি মাখলুক বাস করছে। এরপরে আমার আল্লাহ বলছেন চমৎকার করে স্তর স্তর করে স্তর স্তরে করে আমি তোমাদের জন্য আকাশ তৈরি করেছি। আমার নবীকে সাহাবা ইকরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সাতটা আকাশ খুঁটি তো একটা নাই, কত কথা আপনারা সুবহানাল্লাহ কি বললেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, আমি হলাম তোমাদের কাছে এমন নবী, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, জগতের আগের পরের কোন জ্ঞান আল্লাহ আমার কাছে গোপন রাখেন নাই, সব দিয়ে দিয়েছে। আমাকে বলেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, অজানা সকল বিষয়ের তথ্য হে নবী আপনাকে আমি দিয়েছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের মানুষগুলোকে ডাক দিয়ে বলেন, আমি তোমাদের কাছে শিক্ষক হয়ে আগমন করেছি, আমার শিক্ষক হলেন আল্লাহ, জগতের যিনি স্রষ্টা, বিশ্ব জগৎ যিনি তৈরি করেছেন আমি তার ছাত্র, আমি তার কাছে লেখাপড়া করেছি, কাজে তিনি শুধু আমাকে জ্ঞানে ভাত পাক করতে হবে, ধান জ্ঞানে চাষ করতে হবে, এটা শিকার নাই, বরং জগৎ সমূহের এমন কোন জায়গা নাই যে এমন কোন জ্ঞান নাই যে জ্ঞান আমি তার কাছে শিখি নাই, সবকিছু তিনি আমাকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলছে, ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, অজানা যা আছে হে নবী আমি আপনাকে সব শিখাই দিয়েছি, পৃথিবীর কারো আমি আপনাকে ছাত্র হতে দেই নাই। বাইরের শিক্ষকের কাছে বাইরে শিখায়, ম্যাথের শিক্ষকের কাছে ম্যাথ গণিত শেখা যায়, কত পারলাম ঠিক এমনি করে ভাইরা আমার, যে যে ফোনের যে যে বিষয় বিশেষজ্ঞ তার কাছে আপনি সেটা শিখবেন, একজনের সব বিষয়ে বিশেষজ্ঞ হতে পারে, আপনি ডাক্তারের কাছে গিয়ে যদি আপনি বলেন যে স্যার মাছ ধরবো কেমনে, ডাক্তার ম্যাডাম তোমার এমন কাছে আসতে পারি শিখে পরে তুমি যাও মাছের বাজারে যাও, কি বলে ঠিক কিনা, মাছের বাজারে যাইয়া মাছ বিক্রির কাছে যদি বলেন যে আমার হাড়ে ব্যথা করছে তুমি অপারেশন কেমনে হবে তুমি বলো, তুমি এখানে আসছো কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে জ্ঞানটাকে ভাগ করে দিয়েছেন, আর সমস্ত জ্ঞানের আকর আমার নবীকে আল্লাহ বানাই দিয়েছে। এই জন্য বলা হয়েছে, হুসনে ইউসুফ তামেসা ইয়াদে বাইদাদি, হুসনে ইউসুফ তামেসা ইয়াদে বাইদাদি, হার আজ খুবা তু তানহাদারি, ইসু আলাইহিস সালামের সৌন্দর্য আপনার কাছে আছে, আর ঈসা নবী যে মরা মানুষকে চিন্তা করছে ওই ক্ষমতাও আপনার কাছে আছে, আর হযরতে মূসা আলাইহিস সালাম হাত দেখাবার সাথে সাথে তার যে এই বগল থেকে আলো ছড়া বের হতো সব আপনার কাছে আছে, তু তানহাদারি, আপনি এক মহান রসুল, আপনি এমন যে আপনার কাছে সব পাওয়া যায়, আপনার কাছে যা জিজ্ঞাসা করা হবে, যদি জমিনের নিচে কি আছে তাও আপনি বলে দিতে পারেন, আর আকাশের উপরে কি আছে তাও আপনি বলে দিতে পারেন। আসুন নবী কি জানেন তার তথ্যগুলো একটার পর একটা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করা হলো, হে রাসূল, সাত আসমান সাতটা আকাশ কোনটা কার সাথে যোগ হয়ে আছে, এর মূল কোনটা, আমার নবী বলছেন তাহলে তোমরা আমাকে বলতে দাও। আল্লাহর নবী তাদেরকে বললেন, সালু আননি সালু আননি উজিবুলাকুম, তোমরা আমার কাছে প্রশ্ন করো প্রশ্ন করো, তোমাদের সকল প্রশ্নের উত্তর দেব এবং সব প্রশ্নের উত্তর আমার কাছে আছে। আমার নবী বলে দিলেন, এই পৃথিবীর আকাশটা হলো সাতটা আসমানের মূল, সাতটা আকাশ এই ছয়টা আকাশ দাঁড়াইয়া আছে প্রথম আকাশের উপরে ভর করে, সুবহানাল্লাহ, আস্তে করে দেবে, প্রথম আকাশটা এটা হলো কি, সাতটি আকাশের মূল, যেমন বাবা আদম মানুষের মূল,
পৃথিবীর মধ্যে যত পাহাড় আছে সমস্ত পাহাড়ের মূল পাহাড়ের নাম জানেন? উপরে নবী করিম সাল্লাল্লাহু চাঁদকে দ্বিখণ্ডিত করেছে, এটা হচ্ছে আবু কুবায়েস। তাহলে মানুষের মধ্যে প্রথম কি? বাবা আদম। পাহাড়ের মধ্যে প্রথম হলো আবু কুবায়েস। আর আকাশের মধ্যে প্রথম কি? আকাশের মধ্যে প্রথম হলো প্রথম আকাশ। জান্নাতের মধ্যে প্রথম কোনটা গুরুত্ব? আল্লাহ প্রথম কোন জান্নাত তৈরি করছে? এই জন্য জ্ঞানীদের মজলিসে বসতে হবে। হাউ টু গেট, আপনি কিভাবে আগাবেন, কথা বলবেন, আপনি অগ্রসর হবেন কিভাবে, এটা ইসলামিক প্রপার ইসলামিক এডুকেশন ছাড়া আপনি এই জ্ঞান অর্জন করতে পারবেন না। এটা কার কাছে নাই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্যারা নবী ইসলামের কাছে আমানত রেখে দিয়েছেন। এটাকে গবেষণা করা হয়, যত গবেষণা করবে মুসলিম জাতি তত উপরে চলে যাবে, তত তাদের প্রতি ঊর্ধ্বমুখী হবে, তারা কখনো নিম্নমুখী হবে না। এই জন্য ইসলামের মহাবিজ্ঞানের মধ্যে আল বিরুনি, কথা বলবেন কি নাম? আল বিরুনি, আল রাজি, আল বিরুনি উনি ছিলেন জ্যোতির্বিদ। তা আল বিরুনি উনি বিজ্ঞানী, সবাই মিলে তার বদনাম করে সারা দুনিয়ায় একজনের পিছনে আরেকজন লাগা থাকে, কেউ কারো ভালো দেখে না, ভালো দেখতে চায় না, আছে না? হ্যাঁ, কাউকে ভালো না, আপনি হাজার ভালো করেন তারপর একদম পিছনে লাগা থাকে, কোন বিজ্ঞানের কাজ কিছুই করে না। তুমি বলছো তাহলে আমি তাকে একটু পরীক্ষা করি আসলে কাজ করে কিনা। আল বিরুনিকে ডেকে নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে মাহমুদ একটা ঘর তৈরি করালেন, যে ঘরটার চারটা দুয়ার, কয়টা? আপনি আমার কথা শুনতেছেন? দুয়ার কয়টা? চারটা। এই চারটা দুয়ার এটা বন্ধ করা যায়, এটা খোলা যায়। তা আল বিরুনিকে মাহমুদ বলে দিলেন, সুলতান মাহমুদ বলে দিয়ে দিলেন যে তুমি এই চার দুয়ারে ঘরের মধ্যে প্রবেশ করবে, কিন্তু বাইর হবে কোন দরজা দিয়া, কথা বলে গেছে, বাইর হবে কোন দরজা দিয়া, সেই বিষয়টার একটি বিষয় আমি তোমার কাছে বলতে চাই যে তুমি কোনটা দিয়ে বের হবে এটা তুমি বলবে না, কথা বোঝা গেছে, বরং আমি এটা লিখে দেব, দেখি তুমি এটা কতটুকু ফলো করতে পারো। সুলতান মাহমুদ লিখে তৃতীয় একজন ব্যক্তির হাতে দিয়ে দিয়েছেন। এই তৃতীয় ব্যক্তির হাতে দেওয়ার পরে এই বিষয়টা নিয়ে প্রশ্ন আসলো যে না, সুলতান মাহমুদ দিলে হবে না, কথা বল, বরং আল বিরুনি নিজেই তিনি একটা কাগজের মধ্যে একটা সিরকুট লিখে দিন যে উনি বের হবেন কোন দরজা দিয়ে, চারটা দরজার মধ্যে যে কোনো একটা দরজা দিয়ে তো কি বের হতে হবে। সমানিত শুধু শেষ পর্যন্ত সিদ্ধান্ত হল যে না, সুলতান তিনি নিজেই লিখবেন যে আল বিরুনি কোন দরজা দিয়ে বের হবেন। সুলতান লিখে কাগজটা মুট করে এক তৃতীয় ব্যক্তির হাতে দিয়ে দিলেন। যখন তৃতীয় ব্যক্তির হাতে দেওয়া হলো, ঘরের ভিতরে ঢুকে চারটা দরজায় বন্ধ করে দেওয়া হলো, এখন নিশ্চয়ই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোন একটা দরজা দিয়ে বের হবে। দেখা গেল যে এখানে আল বিরুনি তিনি যে মন্তব্যটা করেছেন তার মন্তব্য এটাকে বাতিল করে দেওয়া হয়েছে যে না, সুলতান মাহমুদ যেটা করবে সেটা। অতএব সুলতান মাহমুদ তিনি এই আল বিরুনিকে বললেন যে তুমি ঘরে ঢুকবে তা নয়, বরং ঘরে ঢুকবো আমি। ঘরে ঢুকবো কি? আমি ঘরে ঢুকবো আর তুমি মন্তব্য লিখবে। তো আল বিরুনি তখন পুরো মজলিসের মধ্যে তৃতীয়বার বৈঠক করে তিনি বলে দিয়ে দিলেন যে আমি একটা লিখে দিলাম, সুলতান ঘরের ভিতরে ঢুকবেন আমি না, সুলতান চারটি দরজার কোনটি দরজা দিয়ে বের হবেন এটা আল বিরুনি লিখে দিলেন। অর্থাৎ আল বিরুনি লিখে দিয়ে এই কাগজটা তৃতীয় ব্যক্তির হাতে রাখা হবে, তৃতীয় ব্যক্তির হাতের কাগজটা সুলতান ঘর থেকে বের হলে দেখা যাবে বিল আছে কিনা, যদি বিল থাকে
তাহলে আল বিরুনি ঠিক আছে, আর যদি মিল না থাকে আল বিরুনি কি নাই? ঠিক নাই। সুলতান মাহমুদ ঢুকে পড়লেন ঘরের মধ্যে, চারটে দুয়ার লাগিয়ে দেওয়া হলো, বের হয়ে আসলো আল বিরুনি। মন্তব্য তো আগে করা, সুলতান মাহমুদ চারটা দরজা কোন একটা দরজা ব্যবহার করেন নাই, তিনি কোনা ভেঙে বের হয়েছেন। তো কোনা ভেঙে যখন বের হয়েছেন তখন এখানে অবস্থা তো খারাপ, যে চারটে দরজার কোন একটা দরজার নাম তো আল বিরুনি লিখবেন। মুসলমানের মগজ তো গরুর মোষদের মগজ না, আসলে তো এর মাল আছে সবাই দুশুদি ভাই আমার। এরপরে আল বিরুনিকে হাত পা বেঁধে ছাদের উপরে উঠাইয়া এরপর ছাদের নিচে ফেলে দেওয়া হলো। এবার আল বিরুনিকে জিজ্ঞাসা করা হলো যে তোমাকে ফেলে দেওয়া হলো এ সম্বন্ধে তোমার কোনো মন্তব্য আছে কিনা? আমার বাড়িতে পাঠাই দেন, আমার ডায়েরিতে লেখা আছে কিছু। তাই মাথা অবস্থায় রাখছে, বাড়িতে গিয়ে ডায়েরি বের করে দেখে, ডায়েরিতে লেখা আছে যে আজকে সুলতান মাহমুদের পক্ষ থেকে ছাদের উপর বাড়িতে আমাকে নিচে ফেলে দেওয়া হলো। সুবহানাল্লাহ, এটা আগে মন্তব্য করা শেষ, সে জাতি হলাম আমরা। তিনি তাদেরকে জানিয়ে দিলেন, শোনো আমার বাপকে আপনি বলেন, বলেন দেখি আমার বাপের নাম আপনি দিতে পারবেন? আমি আপনাদের কারো বাবার নাম জানি না, আমার পক্ষে বলার বড় কঠিন। বাপের নাম যদি কেউ যদি সন্তানের মানে পিতৃত্ব অস্বীকার যদি কেউ করে তাহলে সেখানে ডিএনএ টেস্ট করতে হয়, কি বলেন ঠিক কিনা? কাজেই মহামূর একটা কঠিন ব্যাপার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলা হলো, মানাবি হে রাসূল আমার বাপ কে বলবো? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে সাথে উত্তর দিলেন, আবুকা আবু হুজাফা, তোমার বাপ হলো আবু হুজাফা। ইমাম বুখারি, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল পারতিসবা আল জৌফি আল ইয়ামানি আল বুখারি, ইমাম বুখারি তার বুখারী শরীফের মধ্যে নাম উল্লেখ করেছেন, যে লোকটি তার বাপের নাম জানতে চেয়েছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে সাথে তাকে বলে দিলেন যে তোমার বাপের নাম কি? আবু হুজাফা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা মুবারকে ইতালি থেকে 40 জন ব্যক্তি নবীর মদিনায় গেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন একজন নবী, তিনি আসার সাথে সাথে পৃথিবী শান্ত হয়ে গেল, শিশু কন্যাদের নিধন বন্ধ হয়ে গেল, ছোট ছোট বাচ্চা তাদেরকে জীবন্ত হত্যা করা বন্ধ হয়ে গেল, পৃথিবীর মধ্যে মানবের অধিকার প্রতিষ্ঠিত হলো। বিষয়টা যখন সারা পৃথিবীতে ছড়িয়ে গেল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, শোনো খোদার কসম করে আমি বলছি, হাদরামাউত থেকে নিয়ে মদিনা মুনাওয়ারা পর্যন্ত দীর্ঘ 1500 কিলোমিটারের দীর্ঘতম পথ, এই পথে যদি কোনো নারী একাকিনী তার সমস্ত অলঙ্কারে সুসজ্জিত হয়, নীলাম্বরী শাড়ি পরে কোনো নারী যদি একাকিনী মদিনায় আসতে চায় অমাবস্যার রাত্রে, আমার নবী বলেন খোদার কসম একজন লম্পট উদ্ভট যুবকের সাথে তার দেখা হবে ইরাক থেকে মদিনা মনাওয়ারা পর্যন্ত অমাবস্যার গভীর রাত্রে কিছু দেখা যায় না, এই রাতের মধ্যে কোন নারী একাকিনী যদি আসতে চায় মদিনায় তাহলে এই পথে কোনো বখাটে যুবকের সাথে তার দেখা হবে না। এই খবর শোনার সাথে সাথে পৃথিবী থেকে আমার নবীর সাথে সাক্ষাৎ করার জন্য পররাষ্ট্র মন্ত্রীদের ভিড় হওয়া শুরু হলো। আমার নবী ইসলামের এই মদিনার 10 বছরের জীবনের মধ্যে সারা বিশ্ব থেকে যারা নবীর কাছে এসে দেখা করেছে সেই প্রতিনিধি দলের সংখ্যা হলো 317।
317 আজ পর্যন্ত কোন রাষ্ট্রপ্রধানের কাছে বহিরাগত পররাষ্ট্রমন্ত্রীদের এইভাবে আগমন দেখা যায় নাই। আর আমার নবী সাল্লাম যে শান্তির সমীরণ সৃষ্টি করেছিলেন, যে চমৎকার শান্তির জগৎ তিনি উপহার দেওয়া শুরু করেছিলেন, তার এই মদিনা মুনাওয়ারার সুশাসন দেখার জন্য পৃথিবীর থেকে লোক আসা শুরু করেছে। এই ফাঁকে ইটালি রোম থেকে 40 জন আর একজন ডাক্তার এসে, ডাক্তার আপনি দেখবেন, আমি ঢাকা শহরের কথা বলি, ঢাকা শহরের থেকে গ্রামের মধ্যে ডাক্তার থাকে না, সব শহরে থাকে, কারণ শহরে লোক বেশি, রোগ বেশি, ডায়াগনস্টিক সেন্টার বেশি, কাজে এখানে মানে রোগী পাইলেই মাশাআল্লাহ আর উপায় নেই, একেবারে কয়েকটা টেস্ট, ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট, বুঝেন নাই, 14 গোষ্ঠীর টেস্ট করে শেষ হবে, সাথে পয়সা পাতি যা আছে জমি জায়গা বিক্রি করে দিয়ে আসবে। চল্লিশ জন ব্যক্তি আমার নবীর দেশ দেখার জন্য এলো, সাথে সাথে একজন ডাক্তার আসছে, ডাক্তার এসে নিয়ন সাইন দিয়ে লিখছে যে সকাল 8টা থেকে বেলা 1টা পর্যন্ত আমি রুগী দেখি, আবার বিকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত আমি রুগী দেখি। আমার এই রোগী দেখার মধ্যে যে ডায়াগনস্টিক টেস্টগুলো আছে এটা 50% মানে কমিশন মাপ। ডাক্তারের বিশাল ঘোষণা মদিনা মুনাওয়ারায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে লোকের সমাগম এত বেশি হলো যে হুদাইবিয়ার সন্ধির পরে মদিনা মুনাওয়ারায় নবীজির কাছে লোকের সংখ্যা দিন দিন দেখতে দেখতে কোথায় 1400 আর সেটা বেড়ে দাঁড়ালো 10,500। প্রথম মাস যায় একজন রোগীও নাই, দ্বিতীয় মাস মোটেও নেই, তৃতীয় মাস চালাল সোতা সব শেষ, ভাড়া দিবে পক্ষ থেকে মোহাম্মদ যে সাহাবীরা এই 10,000 যাকে পাই একটু জিজ্ঞাসা করি যে তোমাদের কি পেট ব্যথা হয় না, কথা বল না, তোমাদের কি পেট ব্যথা হয় না, তোমাদের কি পিত্ত শূল হয় না, তোমাদের কি দন্ত শূল হয় না, তোমাদের কি চক্ষু শূল হয় না, তোমার ভাইরাস রোগ কি তোমাদের ধরে না, চোখ ফুলে যায় না, লাল হয় না, তোমাদের কি গলা ব্যথা হয় না, তোমাদের কি মারামারি হয় না, ব্যান্ডেজ লাগে না, কি হয়ে গেল, 3 মাস পর্যন্ত একজন রোগীও নাই। আল্লাহর নবীর সাহাবায়ে কিরাম বলে দিলেন, শোনো ডাক্তার, তুমি জানো না বিশ্ব নবী কে আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন করে পাঠিয়ে দিয়েছেন, وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها তোমরা ছিলে একে অপরের শত্রু, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে ভাইয়ারে সম্পর্ক তৈরি করে দিয়েছেন, তোমাদের মধ্যে মানবতার মনুষ্যত্ব ছিল না, নবী তোমাদের মধ্যে মানবতার মনুষ্যত্ব সৃষ্টি করে দিয়েছেন, শুধু তাই নয় বরং তোমাদের খাবার তিনি শিখাই দিয়েছেন, চোখে সুরমা দেওয়া শিখাই দিয়েছেন, দাঁত পরিষ্কার করার জন্য আমার নবী বলেছেন, লাউলা আন আশুকা আলা উম্মতি লামাতুহুম বিসমাকে ইন্না কুল্লি উযু, যদি আমার উম্মতের উপরে ভয় না হতো তাহলে আমি তাদের উপরে 5 অক্ত দাঁত মাজা ফরজ করে দিতাম, এই জন্য 5 অক্ত দাঁত মাজলে পাইনিয়ে রক্ষা হয় না, কারণ দন্ত সুরার নাই, তাদের ব্যথা কি নাই, দন্ত শেষ। আমাদের নবীজি আমাদেরকে খাবার খাওয়া শিখাইছেন, এক পা উঁচা করে বাম পায়ের উপরে বসে 3 আঙ্গুল দিয়ে ধরে ধরে খাইতে বলছেন, যাতে ডাইজেস্টটা ভালো হয়, খাবারটা যেন পুরা মন্থিত হয়, মুখের মধ্যে খাবারটা যেন বেশি চাবাইয়া খেলে পড়ে, এরপরে পেটের একটা অংশ যখন বাকি থাকবে ওই অবস্থায় যখন খাবার ছেড়ে দেবো তখন আর কোনোদিন পেট বুট বাট করবে না, ডাকাডাকি করবে না, তো পিত্ত শূল হবে না, তো পিত্ত শূল হওয়ার কোনো সুযোগ নাই, দন্ত শূল হওয়ার কোনো সুযোগ নাই, আমাদেরকে
এমন আপন ভাই ভাই তিনি বানিয়ে দিয়েছেন। মহাগ্রন্থ কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ওয়াযকুরু নিআমাতাল্লাহি আলাইকুম ইযা কুনতুম আ'দা ফাআলাফা বাইনা কুলুবিকুম فَأَصْبَحْتُمْ بِنِعْمَتِهِ إِخْوَانًا। পৃথিবীর মধ্যে মানুষ মানুষকে ভাই বলবে, এই ভাইয়াচারের সম্পর্ক পৃথিবীতে ছিল না। নবী সবগুলোকে ইমানের খাতিরে আপন ভাইয়ের মতো বানাই দিলেন। সবাই মিলে একসাথে বসে আছে, কোনো পুলিশ দরকার হয়েছে? পিন ড্রপ সাইলেন্ট, কোন কথা নাই, বাধ্য নাই, চুপচাপ কত আদবের সাথে আমরা বসে আছি। আল্লাহ আকবার বলে এমন ভাবে আমরা বসে আছি, একই সামনে খারে হো গায়ে মাহমুদ আয়াস নকি বান্দা রহা আর নকি বান্দা নওয়াস। এক কথারে রাজা প্রজা দানাবার বিধান ইসলাম আমাদের শিখিয়ে দিয়েছে। কি চমৎকার, শান্তভাবে আমরা বসে আছি। অতএব আমরা একে অপরের ক্ষতি করব, মারামারি করব, এই সুযোগ আমাদের নাই। এই জন্য আমাদের হাতে ব্যান্ডেজ লাগে না। কতক্ষণ ডাক্তার পালাই গেছে, রোগ সংক্রাম ফিরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 40 জন ইটালিয়ান, 40 জন রোমান, 40 জন সেই ইটালিয়ান ভ্যাটিকান সিটি থেকে বড় বড় লার্নেড মানুষ, শিক্ষিত মানুষ, এলিট পার্সন, এরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ দেখার জন্য মদিনায় এসেছে। মদিনায় যাওয়ার পর আমার নবী হুজরা মোবারকে বিশ্রাম দিচ্ছেন। সাহাবায়েকরা বলল, হুজুর 40 জন ইয়া বড় লম্বা লম্বা মানুষ আসছে। এদের সংখ্যা কত? সাহাবায়ে ইকরাম বললেন, হুজুর এরা 40 জন। আল্লাহর হাবিব সাহাবায়ে ইকরাম কি বললেন, তোমরা তাদেরকে একটা ভালো জায়গায় বসতে দাও। সাহাবায়ে ইকরাম বললেন, হুজুর ভালো জায়গা পাবো কই? আপনার তো কোনো সুন্দর বাংলো নাই, রেস্টরুম নাই, গেস্টরুম নাই, আপনি এমন ঘরে থাকেন না। মাথা বেদুল কোবরা রাদিয়াল্লাহু আনহা যখন আপনাকে বিয়ে করেছিলেন, তখন আরবের মেয়েরা তাকে ধিক্কার দিয়েছিল, খাদিজা রে তুমি জন্মে ঠকা ঠকছো, তোমার সে বেশি আর কেউ ঠকে নাই জীবনে, তুমি দোতলা বাড়ির একটা মহিলা, দক্ষিণ দিকে বারান্দা, কি চমৎকার তোমার ঘর, তোমার বাড়ি, তোমার কিচেন রুম, তোমার লিভিং রুম, কথা বল না, তোমার মেহমানখানা, সব দিক থেকে তুমি বড় লোকের মধ্যে তুমি পড়ো, তুমি সম্পদশালী একজন মহিলা, অথচ তুমি একজনের সাথে বিয়ে বসলে যার কিছুই নাই, ঘরের মধ্যে ফাটা চাদর বিছানো, কথা বল না, ফাটা চাদর, লিভিং রুম কোথায়, লিভিং রুম পাবে না, কিচ্ছু নাই, তুমি জম্মের ঠকা ঠকছো। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি জম্মের ঠকা ঠকি নাই, আমি জম্মের জিতা জিতছি। কি করছি? জম্মের জিতা জিতছি। আমি এমন একজন স্বামীকে পেয়েছি, একে ইনটেক এর আগে আর ব্যবহৃত হন, এর আগে আমি 2 জন স্বামীর সংসার 40 বছরের কুরিয়ানি, আর আমার জীবনে কি পাইলাম, 25 বছর তার তাগড়া যুবক, যার মধ্যে কোনো মিথ্যা নাই, যার মধ্যে কোনো 2 নম্বর ভাউচার বানাবার কোনো প্রবণতা নাই। আমি ব্যবসায় পরীক্ষা করছি, সিরিয়ায় পাঠাই দিয়েছি, সেখানে উনি ঠিক মতোই খরচার হিসাব দিয়েছে, আর এর আগে যত পাঠাইছি সবগুলা ফালতু হিসাব টিসাব দিয়া, মাল কিনছে 1 টাকা লেগছে 10 টাকা, কতক্ষণ না আমার সব কিছু সর্বনাশ করছে, এত বড় আমানত দার আমি আর কাউকে দেখি একটা বড় করে করতো। আমার নামে সুলসলাম কিসাবাই ইকরাম বলেন, হুজুর 40 জন ইটালিয়ান রোমানরা এসেছে আপনার কাছে, এদেরকে বসতে দেব কোথায়? কোনো ভালো কোনো ব্যবস্থা নাই। নবীজি যদি আপনি অনুমতি দেন তাহলে খেজুর গাছের পাতার ছায়ার নিচে ঘাসের উপরে তাদেরকে বসতে দেই। তুমি বলছেন কি ক, 40 জন মেহমান, এরা অনেক বড় বড় লম্বা লম্বা মানুষ, আর এদেরকে তোমরা একটা খেজুরের পাতার ছায়ার নিচে বসতে দিবে? না না না, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকরিম দায়ফা, যার ঘরে মেহমান আসবে সে যেন সেই মেহমানকে সম্মান করে, সম্মানের জায়গা মাটিতে বসতে দিবে ঘাসের উপরে, ইজ্জত তো 12টা বাজবে, ইজ্জত সর্বনাশ হয়ে যাবে। কাজে এখানে তাদেরকে নয় বরং এর চেয়ে ভালো জায়গা দেখো। সাহাবায়ে কিরাম বলে, হুজুর এর চেয়ে ভালো জায়গা পাবো কই? ব্যবস্থা তো নাই, ভালো জায়গা আছে টুকু, পাহাড়ের পাশে সূর্য ঢলে গেলে পড়ে যে ছায়াটা পড়ে, আমরা সেখানে তাদেরকে বসতে দিতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
থাম, এই মেহমানদেরকে ঘাসের উপরে বসতে দেওয়া যাবে না আর পাহাড়ের পাশে বসতে দেওয়া যাবে না। সবাইকে বলবো হুজুর ভালো জায়গা পাব, দেখতেছি না নবীজি বলছেন ভালো জায়গা দেখো না, ভালো জায়গা পাবো কই, ভালো জায়গা তো দুইটা আমরা পাইলাম আর আপনি তো বলছেন এটা এলাও নয়, এটাকে এলাও করা যাবে না। মেহমান তো এদের স্ট্যাটাস অনেক বড়, সবাইকে বলবো হুজুর এখন আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন এদের কোথায় বসতে দিবেন। নবীজি ডাক দিয়ে বেলালকে ডাক দিয়ে বলেন বেলাল রে আমার মসজিদের দুয়ার খুলে দাও, মেহমানদেরকে আমার মসজিদে তোমরা বসতে দাও। ওদের ধর্ম বিচার করেন নাই, ওদের দৃষ্টিভঙ্গি বিচার করেন নাই, ওদের আকীদা বিচার করেন নাই, ওদের অবস্থানকে বিচার করেন নাই, তিনি প্রাধান্য দিয়েছেন ওরা নবীর কাছে কি মেহমান। দেখেন জ্ঞানের জগৎটাকে কিভাবে নবী খুলে দিচ্ছেন, বিকশিত করছেন কিভাবে, মানুষ সাকসেসফুল হয় কিভাবে, মানুষ কিভাবে এগিয়ে যায়, তার এগিয়ে যাওয়ার জ্ঞান করার পথ নবী সৃষ্টি করে দিচ্ছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 জনের জন্য তিনি মসজিদ ছেড়ে দিয়ে দিলেন, তোমরা মসজিদের মধ্যে বসো। এই 40 জন রোমান ক্যাথলিক কথা বল না খ্রিস্টান, তাদেরকে তিনি মসজিদে বসতে দিয়ে গোটা বিশ্বের বিবেককে তিনি হ্যামারিং করলেন, গোটা বিশ্বের বিবেককে তিনি আঘাত করলেন যে মুসলমান জাতি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় স্যাক্রিফাইস করার মতো একটা জাতি, মুসলমান জাতি হলো পৃথিবীর সবচেয়ে বড় শান্তি প্রিয় একটা জাতি, অতএব অমুসলিম হোক না কেন তাকে সে মসজিদে বসতে দিয়েছে। আজ পর্যন্ত খ্রিস্টানের গির্জার মধ্যে মুসলমান বসতে দেওয়া হয় না। আমি আমেরিকায় গেছি বেশি জানি আমার গির্জা, তো আমি সেখানে গেলাম না, গির্জার ভিতরে ঢুকবো আমি, আমার ইচ্ছা হলো গির্জার ভিতরে কি ঢুকবো, তার কারণ আমি আপনাদের এখানেই তো এই যে আমার সাবিনা এখানে আছেন, আপনি অবাক হয়ে যাবেন যে কিছু কাজ তো এমন আছে যেটাকে তারা অ্যাকসেপ্ট না করে পারে। যেমন আবাদি, আবাদিতে আমি সেখানে জুমার নামাজ পড়িয়েছি, ওখানে আরাবিয়ান, ওখানে অন্যান্য ভাষাভাষীর মানুষ আছে, ফলে আমাকে বাংলায় আরবিতে ইংরেজিতে নানাভাবে বক্তব্য দিয়ে জুমার নামাজ পড়াতে হয়েছে। এত বেশি লোক সমাগম ছিল, আমি সভাপতি ওখানে মোস্তফা সাহেব ফারুক সাহেব আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনারা এই লোক তো অনেক বেশি যারা একসাথে নামাজ পড়ছি না পরে দ্বিতীয় জমাত হয়েছে, তার বলছে যারা একসাথে পড়ছি, কেন একসাথে পড়ছি এই কারণে যে এখানকার যে এই মসজিদটা, এই মসজিদের উপরে যে ছাদটা, এই ছাদটা একসাথে অর্ধেকটা গির্জা আর অর্ধেকটা কি মসজিদ, মসজিদে মুসলমান নামাজ পড়ে আর গির্জায় খ্রিস্টানরা ওরা তাদের ধর্ম পালন করে। অতএব ধর্ম পালন করতে যেয়ে যখন জুমার দিন আসে তখন এখানে যে পাদ্রী থাকে উনি জুয়ার খুলে দেন, মসজিদের কাতার মুসলমানের নামাজের কাতার গির্জার মধ্যে ঢুকে যায়। অবাক কাণ্ড, কোথায় ইসলাম চলে গেছে। সময় কিশোরী ভাই আমার 40 জন রোমান ক্যাথলিক বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান দরবারে উপস্থিত, আল্লাহর নবী তাদেরকে মসজিদে প্রবেশ করিয়ে দিয়ে বিশ্ব বিবেককে তিনি এমন ভাবে আঘাত করলেন, নক করলেন, আজ পর্যন্ত পৃথিবীর কোন মন্দিরে কোন মুসলমানকে এভাবে বসতে দেওয়া হয় বরং তাদের ধর্ম আরো মারাত্মক, মুসলমান যদি কোনো পিড়িতে বসে তাহলে সেটাকে তারা সাতবার ধুয়ে ফেলে, আপনারা বুঝতে পারছেন। আর মুসলমান তাদেরকে বসতে দিল কোথায়, মসজিদে বসে বসতে দিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করার জন্য আসলেন, আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো সময় হয়ে গেছে, নবীজি বলছেন বেলাল তুমি আজান দাও, বেলাল আজান দিচ্ছে, 40 জন খ্রিস্টান রোমান ক্যাথলিক তারা বলছে যে নবী তারা আমরা বের হয়ে যাই, আমাদের তো কিছু ধর্ম কর্ম আছে, নবীজি বলছেন এই জায়গায় শুরু করো, এই জায়গায় শুরু করো, অসুবিধা নাই। দেখেন কত উদার আমার ধর্ম, 40 জন রোমান ক্যাথলিক মুসলমানের নামাজ হয়ে গেল, আমার নবী সাল্লাম তাদের হাল কুর্সি করলেন, তাদের পোষণ বিনিময় করলেন, তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কেন এসছো এত দূর থেকে, তোমাদের উদ্দেশ্য কি, তারা বলে উঠল হুজুর আমরা ইতালির রোম থেকে এসেছি আপনার প্রশংসা শুনে, যে একটা অস্থির দেশ যেখানে কোনো মানবতা নাই, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল মুনজা জন্মের খবর যদি বাবাকে দেওয়া হতো
তাহলে সেই বাবা ওই মেয়েটির ক্ষেত্রে দুটো সিদ্ধান্ত গ্রহণ করত। তার মধ্যে একটি হলো আয়ুসিহু আলা হুলিন, আমি আদুসহ ফিতরা, হয়তো সে মেয়েটিকে গ্লান মেয়েটির গ্লানি নিয়ে সে বেঁচে থাকবে, আর না হলে তাকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলবে। অতএব মাটিতে পুঁতে ফেলার জগৎ আরব শহরের মানুষের মধ্যে মানবতা বলতে গেলে কিছু ছিল না, মনুষ্যত্ব বলতে গেলে কিছু ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে নবী হয়ে তিনি আগমন করছেন মসজিদের ভিতরে। এই রোমান 40 জন ক্যাথলিক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ তারা বলল যে আমরা এসেছি যে আপনি কন্যা সন্তান নিধন, পৃথিবীতে কত জুলুম হয়েছে, ইউযাব্বিহুনা আবনাআহু ওয়া ইয়াস্তাহিনুনা নিসাআহু, ফেরাউনের যুগে ছেলেদেরকে মারা হইতো মেয়েদেরকে রাখা হইতো, আর আরবের এই সময়কালে সেখানে মেয়েদেরকে মারা হইতো ছেলেদেরকে বাঁচায় রাখা হতো, নানা তাণ্ডব পৃথিবীর মধ্যে চলেছে। অতএব আপনি গোটা জগৎকে শান্ত করলেন, পৃথিবীকে শান্ত করে দিচ্ছেন, আমরা আপনাকে দেখার জন্য আপনার ফর্মুলাটাকে জানার জন্য আমরা এখানে আসছি। নবীজি বলছেন ওকে, তার কয়েকদিন থাকবা বলো, বলো বলছে থাকা থাকি কি, আমরা তো আপনাকে দেখে আপনার এই মেহমানদারি পেয়ে আমরা অবাক হয়ে গেছি। নবীজি বলছেন তাহলে কয়েকটা প্রশ্ন থাকলে করো, জানার ইচ্ছা থাকলে যান। ওনারা 40 জন একে অপরের পরিচয় দিলেন, এদের মধ্যে কেউ মহাশিক্ষিত ব্যক্তি, এদের মধ্যে কেউ জেনারেল কথা বল না, এদের মধ্যে কেউ বণিক ব্যবসায়ী, এদের মধ্যে কেউ ভূগোলবিদ, নানা জ্ঞানের মানুষগুলো একত্রিত হয়ে তারা আমার নবীর দরবারে নবীর দেশ দেখার জন্য এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে তোমরা যার যার মধ্যে আমাদের কাছে প্রশ্ন করো। ওরা বলছে আমরা প্রশ্ন সব ভুলে গেছি, আপনি যে মেহমানদারি করছেন মসজিদের মধ্যে ঢুকাই দিচ্ছেন আমাদেরকে, আপনাকে আর আমাদের প্রশ্ন করার কিছু নাই। আপনাকে এত বড় মহান উদার আপনি, আপনার মানবতা উদারতা, আরেকটা ধর্মের প্রতি আপনার সহনশীল মনোভাব, আল্লাহু আকবার বলেন, পৃথিবী ঋণ স্বীকার করতে বাধ্য, ওই বেঈমান অং সান সু চি তার হায়ালা বাহিনী আজকে যেভাবে অত্যাচার করছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 জন এলিট পার্সন, 40 জন উইজডম, 40 জন সবচেয়ে বড় শিক্ষিত মানুষদেরকে তিনি তার মসজিদে বসতে দিলেন। তিনি বললেন না তোমরা আমার কাছে প্রশ্ন করো। ওরা বলছে আমরা প্রশ্ন ভুলে গেছি। নবীজি তারপরে বললেন যে না তোমরা খালি যাবে কেন, কিছু সাথে নিয়ে যাও, আমাকে প্রশ্ন করো। তখন তাদের মধ্যে একজন আমার নবীকে প্রশ্ন করে বসলো, হুজুর যদি কারো হাড়ের রোগ হয়, হাড়ের রোগ হলে সেই হাড়ের রোগ থেকে বাঁচার ঔষধ কি আপনি বলেন, ডাক্তার প্রশ্ন করে বসছি। কতক্ষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই আকাশবিদ যে আবহাওয়া সম্পর্কে আকাশ সম্পর্কে জ্ঞান রাখে, আকাশের চাঁদ সম্বন্ধে জিজ্ঞাসা করে বসেছে, নবী বলুন তো চাঁদের গায়ে কালো দাগটা কিসের। আরেকজন কবিরাজ কথা বল না, কবিরাজ এসে নবীকে জিজ্ঞাসা করছে যে মোহাম্মদ আপনি বলুন তো যে খাবারে যে নুন খায় কেন, আসেন একটা নবী একটু জিব্বাই দেয় না নুন খায় কেন, দেখেন নবীজিকে কিভাবে প্রশ্ন করছে তারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রশ্ন করে বসলো, হে নবী বলুন তো এই দুনিয়ার মধ্যে মার বাবার মধ্যে মাধ্যমে সন্তান পৃথিবীর মধ্যে আসে, বাপের দ্বারা সন্তানের কোন কোন অঙ্গ তৈরি হয় আর মায়ের দ্বারা কোন কোন অঙ্গ তৈরি হয় আপনি বলেন। নবী করিম ইসলামের কাছে তাদের কেউ কেউ প্রশ্ন করে বসলো, হে মোহাম্মদ আপনি বলুন তো দেখি পৃথিবীতে এমন একটা জায়গা যেখানে সূর্যের আলো একবার পড়ছে আর কেয়ামতের আগে পড়বে না, জায়গাটার নাম কোন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন, গোটা বিশ্ব জগৎ তাকিয়ে আছে, নবী বলছেন সালু আননি সালু আননি, প্রশ্ন করো আমি উত্তর দেব। আবু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোয়েস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হয়ে আগমন করেছি, তোমাদের এমন কি প্রশ্ন আছে আমাকে বলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার প্রশ্ন প্রশ্নের উত্তর দেওয়া শুরু করলেন। শোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যার হাড়ের রোগ হয়েছে, হাড়ের রোগে যে লোকটা মারা যার বুক রোগ হয়েছে, নবী বলেন ইন্নাত তালবিনা তুজিল মুফরাদ আল মারিদ ওয়া তাযহাবু বিবাদিল হুজন, আল্লাহ নবী বলে দিলেন যে যদি এই হাড়ের রোগে যদি তালবিনা খায়, তালবিনা খেলে এর হাড়ের রোগে মারা যাবে না, এ সুস্থ হয়ে যাবে, হাড়ের রোগে রোগে যদি তালবিনা খায় সুস্থ হয়ে যাবে। রহমান হয়ে গেল এটা আবার তালবিনা কোন মেডিসিন কথা বলেন, তালবিনা নবী খাইতে বললেন, বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলে দিলেন আকাশের গায়ে ওই যে চাঁদ আছে, চাঁদের গায়ে যে কালো দাগটা,
আল্লাহর নবী বলেন শোনো আমাদের পৃথিবীতে বলা আছে ওটা নাকি একজন বৃদ্ধ মহিলা সেখানে চরকায় সুতা কাটতেছে, আজ পর্যন্ত জাম্পার শাল কিছুই পাইলাম না, কথা বলতে কালো দাঁতটা কিসের? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কালো দাঁতটা সূর্য আর চন্দ্র এই দুইটাকে আল্লাহ তাআলা সমান তাপ দিয়ে সৃষ্টি করেছে। পবিত্র কোরআনে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চন্দ্র আর সূর্য আমি দুটোকে সূর্য আর চন্দ্র দুটোকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, এই দুটোকে সৃষ্টি করে তাদের মধ্যে আমি সমান ভাবে তাপ দিয়েছি। আল্লাহ পবিত্র কোরআন মজিদে বলছেন সূর্য আর চন্দ্র দুটো কি আমি আমার নিদর্শন করে রেখে দিয়েছি, দুইটার পাওয়ার ফারেনের তাপ যেটা এটা সমান, কাজে দিনের সূর্যের তাপ আর রাতের চাঁদের আলোর তাপ যদি দুইটা সমান হয় তোমার বান্দা ঘুমাইতে পারবে না। এই জন্য আমি জিব্রাইলকে বললাম জিব্রাইল তুমি একটা কাজ করো এটাতে ল্যাম্প বানাই দাও, এটাতে চাঁদের আলোটাকে একটু ছোট করে দাও। জিব্রাইল আমি কেমন ছোট করবে যদি রাতের বেলা একটু ঘুমাইতে না পারে ব্লাইন্ড হয়ে যাবে মারা যাবে, একটা ঠিকঠাক করে চোখের জ্যোতিও নষ্ট হয়ে যাবে। সম্মানিত সুতি ভাইরা আমার আসেন মহাগ্রন্থ কোরআনের বিজ্ঞান এত বড় চমৎকার, জগতের মধ্যে বিজ্ঞানের জ্ঞান না থাকার কারণে আমরা মনে করি মৌলবী সাহেব নামাজ পড়ে আল্লাহ আকবার দিয়ে চলে যায়, কথা বল না দুনিয়ার বেতনটা এই জায়গায়। আপনি দেখবেন ঝগড়াঝাটি কোথাও নেই, ঝগড়াঝাটি শুধু ইমাম সাহেবের বেতন দিয়া, ঝগড়াঝাটি কোথাও নেই আছে শুধু কাবিক নামা নিয়া, কথা বল না ওইখানে ঝগড়াঝাটি, এখানে যত কম দিয়েছে ঠিকানা যায়। একটা ভালো স্কুলে পড়বে আমার সন্তানটা, একটা যদি টিউশনি ফি টিউশন ফি তাকে দিতে হয় তাকে যদি পড়াইতে হয় তাহলে তার সপ্তাহ হয় তিন দিনে, সারা দুনিয়ার সপ্তাহ হয় সাত দিনে, আর ওখানে সার বানাই দিচ্ছে তিন দিনে সপ্তাহ হয়ে যায়, কথা বুঝতে পারি? উনি পনেরো দিন পড়াবেন ২০,০০০ টাকা নিয়ে যাবে, আর ইমাম সাহেব হুজুর উনি ৩০ দিনের জায়গায় ৩১ দিন পড়াবেন, শুক্রবারও ছুটি নেই ১৫০ টাকা বেতন পাবেন। অথচ মহাগ্রন্থ আর কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি মহাবিজ্ঞান লিখে দিয়েছেন আমি আরেকটু বলবো, বলা তো শেষ হবে না। মহাবিজ্ঞান আমাকে যে সাবজেক্ট দিয়েছেন এই সাবজেক্ট এটা শুরু আমি এখনো করি নাই, এটা বিরাট একটা সাবজেক্ট, এটা স্পেন্ড যদি করা যায় সাবজেক্ট এত বড়। তারপর আমি কয়েকটা দিন আপনাকে বলে দিয়ে যাবো, আপনি অবাক হয়ে যাবেন যে জ্ঞানের জগৎ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ে আছি, এই জন্য কোরআনের ছাত্র হতে হবে আমাদের, তুমি কোরআনের জ্ঞান অর্জন করো, কোরআনের জ্ঞান অর্জন করলে পৃথিবীর আর কোন জ্ঞান তোমার আর প্রয়োজন হবে। বাকি যেটা বলবো এটা সব সহজ, কোরআনের জ্ঞানটা হচ্ছে এটি এমন একটি জ্ঞান এটা যদি তুমি দেওয়ার জন্য চেষ্টা করো দেখবে গোটা জগৎ তোমার জন্য খুলে যাবে, গোটা পৃথিবী তোমার জন্য কি খুলে যাবে। সম্মানিত সুধী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে দিলেন শোনো বিজ্ঞানীরা চাঁদের গায়ে কালো দাগটা, এই কালো দাগটা হচ্ছে জিবরিল আমিনের ডানার আঘাতের দাগ, এটা বুড়ি চরকায় সুতা কাটতেছে বুড়ির, এটা ছবি দেখা যায় না বরং সেটা হচ্ছে জিবরিল আমিনের ডানার দাগ। আমার নবী সাল্লামকে প্রশ্ন করা হলো হ্যাঁ নবী আপনি বলুন তো দেখি খাবার আগে নুন খায় গেম কতক্ষণ, খাবার শেষ হচ্ছে মুখে কি দেয় নুন দেয়। আমার নবী আলীকে বলে আলী তুমি ইন্টারপ্রেটার হয়ে যাও, তুমি তর্জমান হয়ে যাও, তুমি তর্জমা করে ৪০ জন এই ক্যাথলিককে তুমি শুনায় দাও আলী রে, ইদ্দা তুআমাকা বিল মিলহে ওয়া আখদিম বিল মিলহে ফাইনাল মিলহা শিফাউন মিন কুল্লি সাবঈন দা। আমার নবী বলেন আলী রে তুমি বুঝাই দাও যদি খাবার আগে পরে কেউ নুন খায় তাহলে ৭০টা রোগ থেকে আল্লাহ তাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ, ওইটা
সত্তরটা রোগ থেকে আল্লাহ আপনাকে বাঁচাই দিল। এই সত্তরটা রোগের মধ্যে এর মধ্যে একটা হচ্ছে খাবারের যদি একটু নুন মুখে দেয় তাহলে জীবনে কোনোদিন ওই খাবার খাইয়ে তার পেট নষ্ট হবে না, ডিহাইড্রেশন হবে না, কোনোদিন ওই লোকটার পেট খারাপ হবে না। আমার নবী ইসা আসলাম পেটের অসুখ থেকে মুক্তি লাভের জন্য তিনি লবণের কথা বললেন, এর থেকে বিজ্ঞানীরা ওর সেলাইন বানাইছে। মুখে খাওয়ায় কথা বল না, স্লাইন এটার থেকে বানাইছে, এই হাদিস থেকে নিয়ে আসছে, সব হাদিস থেকে। এমন কোন পয়েন্ট নাই, আই ক্যান চ্যালেঞ্জ হিম, আমি আপনাকে বলবো ইনশাআল্লাহ, আপনি বলেন দাঁড়াই যে হুজুর এই পয়েন্টটা কোরআনের কোথায়, আমি সাথে সাথে ইনশাআল্লাহ আপনাকে কোরআন এবং হাদিস থেকে বলে দিই। এই জায়গাটা বলা আছে কোরআন তো হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, জীবনে কোনো কিছুই বাদ রাখা হয় না। আমি কোরআনের মধ্যে তোমার জীবনের কোনো কিছুর আলোচনা বাকি রাখি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছে, রবি এই যে সুখের পানিটা আসে করতে গিয়ে পৃথিবীর মধ্যে কয়টা ঠাকুর এমন আছে, কয়টা নদী এমন আছে যে নদীর পানি আসমান থেকে আসে, আকাশ থেকে আসে, আপনি দেখবেন না, কিন্তু আকাশ থেকে পানি তার মধ্যে জয়েন হচ্ছে। কি কঠিন কঠিন প্রশ্ন বিশ্ব নবী জ্ঞান ভান্ডারের মালিক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করা হয়েছে। আপনি সেই জগতের সাথে একটু মিশে যান না, আপনি দেখেন না যে কোরআন আপনাকে কি বলতে চায়, আপনার লাইফটাকে কিভাবে কোরআন এগিয়ে দিবে। খালি আপনি দাঁড়িয়ে যদি আর জুব বানিয়ে পড়ে আছেন, দাঁড়িয়ে যদি জুব বানিয়ে পড়ে থাকলে তো হবে না। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, হেড টু লেগ, আপনার জীবনের মাথা থেকে পা পর্যন্ত। আপনার সায়েন্সকে নিয়ে আপনি মনে করছেন যে বোকারা কিছু জানে না, ন বিজ্ঞানীরা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে রিলিজিয়াস এন্ড সায়েন্স আর টুইন সিস্টার, দুটোই হচ্ছে জমজ বোন, কি বলে ঠিক কিনা, ধর্ম আর বিজ্ঞান দুটো কি, দুটো জমজ বোন। কাজে রিলিজিয়াস উইদাউট সায়েন্স এন্ড সায়েন্স উইদাউট রিলিজিয়াস ইজ ব্লাইন্ড, কথা বল না। আপনি বিজ্ঞান আপনি কোরআনকে বাদ দিয়ে দেখবেন আপনি অন্ধের জগতে বাস করবেন, আপনি বুঝবেন না, কিন্তু কোরআনকে সাথে নেন আপনার জগৎ খুলে যাবে, জ্ঞানের কোষগুলো খুলে যাবে, বিজ্ঞানের জগৎ আপনার কি খুলে যাবে। এই জন্য কোরআনকে সাথে নিয়ে আপনাকে আগাতে হবে। কোরআন আপনাকে বাড়ি বানা শিখিয়েছে, কোরআন আপনাকে কয়তলা বাড়ি বানাবেন প্ল্যান দিবেন, কি শহর উন্নয়নের প্ল্যান কোরআনে আপনি দেখেন, কি চমৎকার প্ল্যান কোরআন দিয়েছে। আমরা মনে করি যে এটা বোধহয় ওই শহরের যারা উন্নয়ন করে এরাই বোধহয় বিজ্ঞানীরা বুদ্ধি করে পাঁচতলা দশতলা বাড়ির কথা বলছেন, না আপনি কোরআন মজিদে দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون আল্লাহ বলছেন আমি মৌমাছিকে তিনটা জায়গায় বাড়ি বানাবার অনুমতি দিয়েছি। মৌমাছির বাড়ি কয় জায়গা, সবাই বলুন কয় জায়গা, এটা না জ্ঞানের কোষগুলো আমরা খুলে দিচ্ছি, কি চমৎকার। আল্লাহ বলছেন তিনটে জায়গায় আমি মৌমাছিকে বাড়ি বানাবার অনুমতি দিছি, তাকে বলছি যে তুমি পাহাড়ে উঁচু শৃঙ্গে বড় বড় টিলার উপরে ওইখানে তুমি মৌচাক বানাও, যদি মনে করো সেখানে তোমার বাড়ি বানাইতে অসুবিধা তাহলে অমিনের সাজারে গাছের ডালের সাথে তুমি মৌচাক বানাও, যদি গাছের ডালের সাথে মৌচাক বানাইতে যদি তুমি রাজি না হও মানুষ যে ঘরে বাস করে সেই ঘরের কোণে তুমি মৌসাক বানাও। তিনটা জায়গা চেঞ্জ করা হলো কয়টা, আপনি কোথায় চিন্তা করছেন, দেখেন কোরআনের আয়াত, এই কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বধু তৈরি হবে যে মৌসাকে, সেই মৌসাকটা তিনটা জায়গায় তৈরি করার জন্য বলে দেওয়া হলো মৌমাসিকে ওয়াহা রব্বুকা ওয়া আমার রব্বুকা, আল্লাহ মৌমাসির উপরে নির্দেশ জারি করলেন মানুষ যেখানে বাস করে সেই ঘরের কোনায় বানাও। বিজ্ঞানটা অবাক হয়ে গেছে যে একটা মৌমাছিকে নিয়ে আল্লাহ তার তিন জায়গায় টানলেন কেন, তাহলে ঘরের কোনায় মৌমাছির ঘরটা এনে দিলেন, তার মানে এই মৌসাকটা দেখেই যেন বিজ্ঞানীরা ঘর বানাবার বিজ্ঞান তৈরি করে। সুবহানাল্লাহ,
বিজ্ঞানীরা মৌসা খাতে নেওয়ার পরে দেখে একটা রানী মৌবাসী, সেই মৌসাকের মধ্যে প্রায় 18,000 ক্যামেরা বিশিষ্ট, কক্ষ বিশিষ্ট, এরা অ্যাপার্টমেন্ট বানায় মৌমাসি, যা রানী মৌমাসি তার সমস্ত মৌমাসি দিয়ে যেন থাকতে পারে, এই জন্য সে ওই পরিমাণ কক্ষ তৈরি করে। তাহলে মানুষ কেন পারবে না? অবশ্যই মানুষ পারবে। এই জন্য মহাগ্রন্থ কোরআনের মধ্যে খোঁজা শুরু করলো অ্যাপার্টমেন্ট বানানো যায় কিনা। লন্ডন শহরে যান, ওল্ডহাম, আপনি ম্যানচেস্টার, যেখানে আপনি যান, বিরাট হাইরাইজ বিল্ডিং, মহাগ্রন্থ কোরআন 1400 বছর আগে জগতের মানুষ গুলোকে অ্যাপার্টমেন্ট বানানো শিখাই দিয়েছেন। আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়াজকুরু ইযা জাআলাকুম খুলাফা মিন বাদি আদ, আদ জাতির পরে পৃথিবীতে আর্কিটেক্ট হিসেবে আমি তোমাদেরকে সম্মান দিয়েছি। সুবহানাল্লাহ, তোমরা কি করবে? কোরআন বলছে তাত্তাখিজুনা মিন সুহুলিহা কুসুরা ওয়া তানহিতুনাল জিবালা বুয়ুতা। কোরআনের জ্ঞান না থাকলে আমরা মনে করি অমুক বিজ্ঞানী তৈরি করেছে তার মগজ দিয়া, কসু কিছুই করে নাই সে। 1400 বছর আগে মহাগ্রন্থ আর কোরআন, কিভাবে আপনি হাইরাইজ বিল্ডিং তৈরি করবেন? তাও বলে দিয়েছে কক্ষ বিশিষ্ট।